শীত উপলক্ষে কয়েকটা জরুরি মাসআলা আছে, গাতব্য বিষয় আছে। নাম্বার এক, শীতের সময় আমাদের ত্বক একটু বেশি শুষ্ক থাকে। যেহেতু ত্বক শুষ্ক থাকে, সেজন্য শীতের সময় অজু করলে অনেক সময় দেখা যায় যে আমাদের শরীরে শুধুমাত্র পানি দিয়ে গরমের সময় যতটা অল্প ডললে হয়ে যায়, শীতের সময় তাতে হয় না, চামড়া শুকনা থেকে যায়। এই জন্য শীতের সময় অজুতে আমাদের বিশেষভাবে সতর্ক থাকতে হবে, সব সময় অজুতে সতর্ক থাকতে হবে। শীতের সময় শুষ্ক হওয়ার কারণে ত্বক আরো বেশি অজুতে একটু সতর্ক থাকতে হয়। অজুর ব্যাপারে একটা বিষয় বেশ লক্ষণীয়, সেটা হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানেই ওযুর ফজিলত বলেছেন সেখানে একটা শব্দ ব্যবহার করেছেন, সেটা হলো আসবিকুল ওযু। তোমরা ওযুকে পূর্ণাঙ্গ ভাবে করো, ভালোভাবে করো, উত্তম রূপে করো। তাহলে বোঝা গেছে ওযু যেনতেন ভাবে করা উচিত না। শীতের সময় বিশেষ করে আমরা ত্বকের যেরকম যত্ন নেওয়া উচিত, আমাদের ঠোঁট ফেটে যায়, চামড়া শুকায় যায়, একটু তেল একটু কিছু আমাদের মাখাইতে হয়, ক্রিম ইত্যাদি মাখাইতে হয়, ঠিক একইভাবে শীতের সময় আমাদেরকে ওজুর স্পেশাল যত্ন নিতে হয়। খেয়াল করতে হয় যে কোনোইতে অনেকে শুকনা থেকে যায়, দেখ এরকম করে পানি দিয়ে দিছে তো একটা ডলা দিয়ে দিছে, এদিকে ভালো করে ডলে নেই, শুকনা থেকে গেছে। কানের এই গোড়া এগুলো অনেক সময় শুকনা থেকে যায়, গরমের সময় এতটা কেয়ার না করলে অনেক সময় ভিজে যায়, আর গরমের সময় তো ওয়াশ করা লাগে না, বরং পারলে আরো তিনবার ডলে। এই জন্য গরমের সময় দেখবেন যে আপনার ওজুখানাতে বেশ সিরিয়াল, শীতের সময় সিরিয়াল পাবেন না। আসার সময় তো আপনি দেখবেন কেউ যাচ্ছেই না, সব কোন পার্টি চাপাচাপি করে ধরে রাখার পার্টি, ইল্লামার রহিমার রব্বি। তো এই জন্য ভাইরা, শীতের গুরুত্বপূর্ণ মাসালা হলো ওযু করার সময় খেয়াল করা। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর অনেকগুলো হাদিস আছে এই সম্পর্কে, অর্থাৎ ওযুতে যেন কোনো অঙ্গ শুকনা না থাকে, তাহলে তো নামাজই হবে না। এই জন্য উনি বেশ কিছু সতর্ক করেছেন, যেমন আঙ্গুল খেলাল করার জন্য বলেছেন, কায়লা তা তাখাল্লালুহু নারু জাহান্নাম, জাহান্নামের আগুন যেন প্রবেশ না করে সেখানে, এই জন্য আঙ্গুল এই চিপা চাপা এগুলো শুকনা থেকে যায়, এই জন্য এগুলোকে ভালো করে ডোলে ধুইতে হয়। আবার পায়ের গিরা গোড়ালি, বিশেষ করে গোড়ালি এটা গিরা না, চামড়া যেহেতু শক্ত থাকে ফেটে যায় অনেক সময়, এগুলোতে পানি দিলে না আর ভিজে গেলে এত সহজ না, একটু ডলতে হয়। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াইলুল আকাবি মিনান নার, পায়ের গিরা গোড়ালি এগুলোকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে, এগুলোকে বাঁচানোর চেষ্টা করতে হবে। এই জন্য শীত উপলক্ষে এটাকে আলাদাভাবে আমাদের যত্ন নিতে হবে। তাহলে অজুতে আমরা দুই ভাবে যত্ন নেবো, এক হলো চাপা চাপে করে অজু ধরে রাখবো না, আরেকটা হলো এই কোনো কানের লতি এবং পায়ের গিরা গোড়ালি সহ অজুর অঙ্গগুলো যাতে ভালো করে ভিজে, এই জন্য ডোলে ডোলে এটাকে ধোয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। দেখুন, শরীর যে শুষ্ক থাকে শীতের সময়, আপনি যদি উজু করেন দিনে পাঁচবার হকাদাই করে সুন্দর করে ভালো করে, আলহামদুলিল্লাহ একটু হলে আপনি রিল্যাক্স ফিল করবেন, আল্লাহ তাআলা আমাদেরকে আমলের তৌফিক দান করুন। দ্বিতীয় মাসআলা শীত উপলক্ষে, সেটা হলো অনেকে দেখবেন শীতের সময় গ্রামাঞ্চলে এটা বেশি হয়, বেশি ঠান্ডা যখন পড়ে বা মসজিদ যদি খুব বেশি আপনার প্রোটেক্টেড না হয়, তো দেখবেন অনেকে চাদর টাদর মুড়ি দিয়ে নামাজ পড়ে, আছে না অনেকে আছে চাদর না রুমাল মুড়ি দিয়ে নামাজ পড়ে বা মাফলার মুড়ি দিয়ে নামাজ পড়ে, এই নামাজ মাকরুহ নামাজ হয়, আমরা অনেকে জানি না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরিষ্কারভাবে নিষেধ করেছেন নামাজের সময় যেন মুখমণ্ডল কেউ না ঢাকে, নামাজের সময় পুরো মুখমণ্ডল কি করতে হয়, খোলা রাখতে হয়। এখন আপনি শীতে মাফলার একটা দিয়া পেঁচায়া বাসা থেকে বের হয়েছেন, রাস্তায় ঠান্ডা কনকনে শীত নাক দিয়ে ঢুকে যাবে, এই জন্য আপনি পেঁচাইছেন, ওই পেঁচানো নিয়ে আপনি নামাজ পড়ে ফেলছেন, নামাজটা মাকরুহ হয়ে গেল, আপনি চেহারাটা খুলে তারপরে নামাজ পড়বেন। আমার কথা কি বুঝতে পারছেন? অনেকে এটা বুঝে না, না বুঝার কারণে সে খেয়াল করে না, এগুলো খেয়াল রাখতে হবে। শীত উপলক্ষে বিশেষ করে এটা হয়, সেজন্য শীতের মাসালা হিসেবে বললাম যে আমরা চেহারা উন্মুক্ত করে তারপর নামাজ পড়বো, শীতের কারণে চেহারা ঢাকবো না। নাম্বার তিন, মোজার উপরে মাসা করা। যদিও এটা শীতের সাথে সম্পৃক্ত না, সারা বছরই করা যায়, কিন্তু শীতের সময় এর উপলক্ষটা একটু বেশি আসে, সেজন্য শীতের মাসালা হিসাবে বলা। গুরুত্বপূর্ণ একটা মাসআলা হলো যে মোজার উপরে মাসা করা, এটা আহলে সুন্নাহ ওয়াল জামাআতের একটা গুরুত্বপূর্ণ নিদর্শন। শিয়ারা মোজার উপরে মাসা করাকে জায়েজ মনে করে না, আহলে সুন্নাহ জামাআত যারা কোরআন এবং সুন্নাহর অনুসারী তাদেরকে শিয়াদের থেকে পার্থক্য করা হয় যে মৌলিক কয়েকটা বিষয় দিয়ে, তার ভিতরে একটা হলো এটা, আমরা অনেকে জানি না। 70 জন সাহাবি থেকে মোজার উপরে মাসা করার বিষয়টি বর্ণিত এবং প্রমাণিত। এই জন্য শীতের সময় এই আমলটা করার সুযোগ আমাদের তৈরি হয় এবং এই মাসআলাটা আমাদের জেনে থাকা দরকার, জানা থাকা দরকার। যদি কেউ পূর্ণাঙ্গ অজু করে, পূর্ণাঙ্গ অজু বলতে মুখ ধুইলো, হাত ধুইলো, মাথা মাসে করলো এবং দোনো পাও ভৌত করলো, ধুইলো ভালো করে, অজু হয়ে গেল, এই অজু অবস্থায় যদি কেউ মোজা পরে, সেই মোজা পরে বাসা বাড়িতে থাকলে 24 ঘন্টা পর্যন্ত আর মোজা যদি না খোলে, যতবার অজু যাবে পাওয়ার ধোয়া লাগবে না, মুখ ধোবেন, হাত ধোবেন, মাথা মাসে করবেন, পাউটা শুধু মোজার উপরে এরকম ভিজা হাত দিয়ে উপরের অংশে একটু ডলে নিলেই হবে, চার আঙ্গুল দিয়ে শেষ, তলা টলা সাইড টাইড কিছু লাগবে না, শুধু উপরের অংশটা ডলে নিলে হয়ে যাবে, অজু হয়ে যাবে, ডান পা একবার বাম পা একবার শেষ। কথা কি বুঝাতে পারছি? তাহলে অজুতে মোজার উপরে মাসা করা যায়, শীতের সময় এই প্রয়োজনটা বেশি হয়, গরম সময় তো আমরা মোজা পরি না বেশিরভাগ মানুষ, তাই না, এই সুযোগটা আছে। তবে মোজার ক্ষেত্রে সফরে যদি হয় তাহলে সেক্ষেত্রে 3 দিন 3 রাত 72 ঘন্টা পর্যন্ত এই সুবিধা থাকবে। আপনি যদি মোজা না খোলেন তাহলে 72 ঘন্টা পর্যন্ত মোজা পর অবস্থা আপনি অজু করতে পারেন। এখন তাহলে 72 ঘন্টা কেউ মোজা পরে থাকে, এর উত্তর হলো যদি মোজাটা চামড়ার হয় তাহলে 72 ঘন্টা থাকা কোনো ব্যাপার না, এর কারণে কোনো গন্ধ হয় না, কিছু হয় না, কোনো সমস্যা হয় না, চামড়ার মোজা। চামড়ার মোজার উপরে
মাসে করতে পারবেন আপনি চামড়া মোজা ছাড়া অন্য মোজার উপরে কাপড় মোজার উপর যদি মাসা করতে হয় সেটা এত শক্ত হতে হয় যে সেটা পরে বহু দূর হাঁটতে পারবেন আপনি এক মাইল হাঁটতে পারবেন অনেক দূর হাঁটতে পারবেন মোজার কিছু হবে না আজকাল যে সমস্ত মোজা পাওয়া যায় হাঁটা তো পরের কথা পড়তে গেলে দেখা যায় কি সরে গেছে পাও দেখা যাচ্ছে তাই না এরকম ঠুনকো মোজার উপরে মাসা করা যাবে না আপনি মোজা মাসা করার জন্য চামড়া মোজার কিনবেন এবং এটার উপর মাসা করবেন জীবনে এক দুবার হলো আমল করলেন সুন্নাহ জিন্দা করে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন আমাদের দেশে মুশকিল হলো মোজার উপরে মাসা করতে গেলে ইয়াং মানুষ যদি সুন্নাত আমল করতে গিয়ে মোজার উপরে মাসা করতে যায় মুরব্বীরা বলবে যে এই বয়সে মোজা ধরছো আমাদের বয়স আসলে কি করবা তো এখানে আসলে বয়সের ব্যাপার না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা করেছেন সাহাবীরা যেটা করেছেন সেটা করতে কোনো সমস্যা নাই আমরা অনেকে মনে করি উপরে মাসা করলে বোধহয় সওয়াবটা কম হবে কোনো সওয়াবের কমতি হবে না পাও ধুলে যেরকম সওয়াব হবে মোজার উপর মাসা করলেও একই সওয়াব হবে যেহেতু এটা আল্লাহ সুন্নাল জামাতের একটা নিদর্শন আমাদের দেশে এটা হারিয়ে যাওয়ার মতো উপক্রম একটা অবস্থা হয়ে গেছে অতএব এটা জিন্দা করার নিয়ত মাসালাটা যে আছে এটা জানানোর নিয়ত অন্তত মাঝে মধ্যে হলো করা দরকার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন চার নম্বর মাসআলা হলো শীত উপলক্ষে অনেকে বলে যে অনেকে জিজ্ঞাসা করে ভাই শীত যদি বেশি হয় ঠান্ডা যদি বেশি হয় গেছি আমি ইয়েতে ঘুরতে আপনার কি বলে সাজেকে ঘুরতে তো সাজেকের কি ঠান্ডা যারা গেছেন তারা টের পাইছেন ভয়াবহ ঠান্ডা থাকে পানিতে হাত দিলে মনে হয় শেষ অথবা আপনি গ্রামে আছেন গিজারের ব্যবস্থা নাই আপনি তায়াম্মুম করবেন কিনা এর উত্তর হলো তায়াম্মুম তখন করা যাবে যদি কোনোভাবে পানি ব্যবহার করলে হয় আপনার লাইফ রিস্ক আছে আর না হলে আপনার অঙ্গহানি হওয়ার রিস্ক আছে এই টাইপের যদি সমস্যা থাকে সাধারণত আজকাল এমন কোন জায়গা খুব কম আছে যেখানে পানি গরম করার ব্যবস্থা আর কিছু না থাকুক একটা ফ্লাস্কে একটু গরম পানি রেখে দিলেন উঠে দিয়ে আপনি পরে মিশে উজু করলেন এটা সম্ভব কি সম্ভব না অতএব ঠুনকো উজু হাতে তায়াম্মুম করা যাবে না বরং উজু করার জন্য যত উপায় আছে সবগুলো অবলম্বন করতে হবে অনেকে বলে যদি গোসল ফরজ হয়ে যায় তো গোসল ফরজ হলে গোসল করবেন একজন সাহাবী শীতের তীব্র শীতের মধ্যে মরুভূমির শীত কি শীত হয় এবং তখন কি শীত ছিল এই শীতের সময় এমন ঠান্ডা পানি ছিল যে পানিতে গোসল ফরজ হওয়ার পর গোসল করার কারণে রীতিমতো তিনি মারা গেছেন আল্লাহ তাআলা তায়াম্মুমের বিধান নাজিল করেছেন তায়াম্মুম বিধান আসছে তো তিনি দেখেন জীবন রিস্কের মধ্যে ছিল কিন্তু আল্লাহর বিধান গোসল ছিল সেই জন্য গোসল করতে গেছেন তো আমাদের তো সেরকম রিস্ক না একটু কষ্ট হবে এইটুকু শুধুমাত্র এবং সেই কষ্ট উপেক্ষা করারও বা এটা এড়ানোরও সুযোগ আছে বিধান আমরা সেই চেষ্টাগুলো করবো আল্লাহ আমাদেরকে আমলের তৌফিক দান করুন